মা তোমার এটা কবে থেকে হয়েছে এটা বলো ছোটোবেলা থেকে কতদিন আগে তাও কয় বছর আগে দেখি তুমি একটু ই করো ওইদিকে নাও হ্যাঁ এটা শোনেন আমাদের এই রিজিয়নে কিছু লিম্ফ নোট আছে হ্যাঁ লিম্ফ নোটগুলো আমাদের প্রোটেকশন দেয় তো প্রোটেকশন দেওয়ার সময় যখন বিভিন্ন ধরনের ইনফেকশন হয় তখন এগুলো ফুলে যায় তোমার এটা আমি যে চাপ দিচ্ছি এটা কি ব্যথা লাগছে এটা হচ্ছে ফার্ম ইন কনসিস্টেন্সি নন টেন্ডার নট ফিক্সড উইথ আন্ডারলাইং স্ট্রাকচার দ্যার ইজ নো ডিসচার্জিং সাইনাস তোমার মুখে এর আগে ইনফেকশন হয়েছিল না ইনফেকশন হওয়ার পরে কি এটা ফুলে গেছে না আগে থেকেই মাথাটা মাথাটা ঘোরাও আগে থেকেই না তাও কতদিন কত বছর হবে ঠিক আছে তো বাচ্চাদের গলায় এই যে গোটা গোটা বা গুটি গুটি যে ফোলা এই ফোলার মেইন কারণ হচ্ছে ইনফেকশন এরকম হয়ে সরাসরি ভয় পাবেন না এছাড়াও বেশ কিছু কারণ আছে যেমন কিছু ম্যালিগন্যান্সি হ্যাঁ কিছু অটো ইমিউন রোগ এই রোগগুলোতেও আমাদের এটা ফুলে যায় তো আমরা সব কিছু পরীক্ষা নিরীক্ষা করাবো এবং পরীক্ষা নিরীক্ষা করলে ওই পরীক্ষা নিরীক্ষা অনুপাতে আমরা একদম বুঝতে পারবো যে এটা আসলে খারাপ কোনো কিছু না নর্মাল ইনফেকশনের কারণে হয়েছে এবং সেই অনুযায়ী আমরা যদি বাচ্চাকে চিকিৎসা করি তাহলে কি হবে এটা ভালো হয়ে যাবে তাহলে এটা টিউমার না এটা আসলে লিম্ফ নোড এবং এটার পরিপূর্ণরূপে চিকিৎসা আছে আমরা জাস্ট একটা রক্তের পরীক্ষা করতে পারি ওই জায়গা থেকে একটু টিস্যু নিয়ে আমরা পরীক্ষা করতে পারি হ্যাঁ যেটাকে আমরা এফএনএসসি বলি এবং এই পরীক্ষা করাগুলোর মাধ্যমে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারি যে এটা খারাপ কোনো কিছু না নর্মাল কারণেই এটা ফুলে গেছে নর্মাল কারণে ফুলে গেলে জাস্ট অ্যান্টিবায়োটিক দিলে এটা ভালো হয়ে যায়